লগত উলছন তো লগত উল হাত কথা বলি দা আপনি কোন প্রশ্ন আছে বলি তোমার কি বলছ স্যার আগে ইডি ইডি এর কথা বলি সাইন করে দিয়েছেন এটা কি বিশাল কথা দেখুন স্কুলে কলেজে হাজিরা দিচ্ছে একটা স্কুলে ভর্তি হলে একটা বাচ্চা 4-5 বছর লাগে পড়ালেখা শিখতে শুরু করতে আর তৃণমূলে যাওয়ার পরে 2 বছরের মধ্যে চুরি বিদ্যা শিখে নাকি করে এটাই হচ্ছে তৃণমূলতে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান কথা গড়ে তুলেছে যেখানে যে ঢুকু নায়ক নায়িকা গায়ক গায়িকা সাংবাদিক গিয়ে তারপরে সে হাত পাকাচ্ছে চুরিতে আর তারপরে ইডিসি গাড়ি দিয়ে যাচ্ছে এই জন্য আমরা বলেছি এখন যারা তৃণমূলে আছে তারা একটু সাবধান ওই গতিতে যাবে না ওই গতিতে যাবে না তাহলে ঈশানীর মতো মেন অবস্থা হবে হয়তো রবে হোক প্রলোভনে হোক বা অভিষেক যে তৃণমূল তৈরি করছে তাতে এমন লোকজনকেই পথ দিচ্ছে যে যত বেশি উপরি রোজগার করে নিতে পারে প্রশ্নপত্র পাস জানি ওই মার্কশিটের পরীক্ষা জালিয়াতি করলে কত রকমের জালিয়াতি হতে পারে এখন তো সরকারের সব দপ্তরে দেখতে হবে কারণ অফিসারদের দিয়েই কাজটা করানো হচ্ছে নির্বাচনে তাহলে এই অভিযোগটা উঠবে কেন একটা গণতন্ত্রের একটা উৎসব ছিল মানুষ সেখানে অংশগ্রহণ করবে সেখানে ভোটে জালিয়াতি করার এই পথে যদি নেয় আসলে জালিয়াতটা যখন সরকারে যায় সব জায়গায় তারা যাতে কিন্তু মানুষ তৈরি প্রত্যেকটা এলাকার মানুষ বুথের মানুষ নিজের ভোট দেবে এবং গুনে ভোট দেবে ভোটের দিন থেকে অন্তত পর্যন্ত আমরা পাহারা দেবো এবং দরকার হলে আমরা আদালতের কাছে যাব যাতে স্ট্রং রুম ব্যালট বাক্স তাকে যথাযথ পাহারা দেওয়ার ব্যবস্থা হয় এবং এই ব্যালট পেপার যে ছাপা হচ্ছে যেখানে ছাপা হচ্ছে সেখান থেকে প্রথম নম্বর থেকে শেষ নম্বর পর্যন্ত এফিডেভিট করে কোর্টে যাতে ডিক্লারেশন দেয় যে কত ব্যালট ছাপলাম কার হাতে ছাপলাম কার হাতে দিয়ে